চড়ক আর মিতু, তো কেমন আছো? সবাই আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে যেটা নিয়ে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে কি কি আছে, মানে কি কি আছে বাড়ির মধ্যে, বাড়ির ভেতরটা আমি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো এই ভিডিওতে। তো সেটা দেখতে হলে আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা পুরোটা দেখতে পারবে। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, তাড়াতাড়ি আমার 200K কমপ্লিট করে দাও। যেভাবে 100K করেছো সেভাবে আমি চাই খুব তাড়াতাড়ি 200K আমার হয়ে যাক। তো তো চলো স্টার্ট করা যাক বেশি বক বক না করে। তো প্রথমেই দেখতেই পাচ্ছ রাস্তার পাশে, এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে ঢোকার রাস্তা এখানে। তো এই দেখো এরকম একটা গেট মতন আছে, বুঝতেই পারছো গরিবের বাড়ি, একটা এরকম নর্মাল গেট। তো ভবিষ্যতে যদি বড়লোক হই তখন আমি বড় গেট করে দেবো। তো দেখতেই পাচ্ছ এই সাইডেও এই পুরো জঙ্গল, এটা আমরা প্রত্যেক বছরে পরিষ্কার করি দুবার করে, তাও যখন বৃষ্টি হয় আবার এরকম জঙ্গল হয়ে যায়, মানে এই দেখতেই পাচ্ছ এই সাইডে এরকম। তো এটা হচ্ছে, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে এইবার প্রথম পেয়ারা হয়েছিল, আর হচ্ছে আমরা দেখতেই পাইনি, খুব বড় বড় পেয়ারা হয়েছিল, পাখিতে খেয়েও নিয়েছিল, তো তারপরে নিচে পড়েছিল যখন তখন দেখছি যে বড় পেয়ারা হয়েছিল। তো এই গাছটা আমরা রেখে দিয়েছি খুব যত্ন করে। তো তারপরে এই সাইডে ঘোরাও, এই সাইডে আছে হচ্ছে এরকম একটা জায়গা ফাঁকা, তো ঘরের কাজ বাজ হয়েছিল যেহেতু সেই জন্য এখানটাই তোমার বস্তা মস্তা সব ফেলা আছে, জন্যই এগুলো ঠিক করা হবে, পরিষ্কার করা হবে। এইদিকে ওই যে কলা বাগান দেখতে পাচ্ছ ওইদিকে পুরোটাই আমাদেরই জায়গা। আর এই যে এই সাইডে এখানে আছে একটা শিউলি ফুল গাছ, তো এই গাছটাই খুব সুন্দর ফুল হয়, মা এই গাছ থেকে ফুল নিয়ে পুজো দেয়। তো এবার আসো বাড়ির মধ্যে, এই দেখো আমাদের এই পুরোনো ঘর, এটা আগে এই ঘরটাই থাকতাম আর এখন তো ওই ঘরে থাকি। আর এটা হচ্ছে একটা গাছ, দেখতেই পাচ্ছ অনেকটা বড় ঝাঁকড়া। আর এটা হচ্ছে তুলসী মন্দির, আমাদের সব কিছুই নতুন পুরনো আছে, পুরনো তুলসী মন্দিরও আছে তোমাদেরকে দেখাবো। তো এই ও না ভেঙে দিয়েছে, আমি ভুলেই গেছি এখানে ছিল পুরনো তুলসী মন্দির। আর এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, দেখতেই পাচ্ছ এখানে আমি মা আর বাবা থাকতাম। তো আমার বাবার মানে মারা গেছে কিভাবে ওটাও তোমাদেরকে আমি বলবো, অনেকে জিজ্ঞাসা করেছো। তো তার আগে মা বাবার আমি তিনজনে থাকতাম, বাবার ওরকম হওয়ার পরে বাবা ওই ঘরটা করে দিয়ে গেছিলো আমাদের, তো তারপরে আমরা ওই ঘরে চলে গেছি। তো আসো ঘরের মধ্যে, এখন আমাদের কুকুর এই ঘরে থাকে, কারণ বৃষ্টির সময় বাইরে থাকার জায়গা নেই, ওদের অনেক কষ্ট হয়, তো এই জন্যে এই ঘরের মধ্যে ওরা থাকে। আর এই দেখো ঢুকে গেল একজন, আর একজনও আছে, আর আমাদের বাড়িতে অনেক নতুন সদস্য হয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে গেট, দেখতেই পাচ্ছ আর দুটো রুম ছিল, আমরা এখন বেশি এই ঘরের মধ্যে ঢুকি না, মানে স্টোর রুম বলতে পারো, যেগুলো বাড়তি জিনিসপত্র এই ঘরের মধ্যে রাখা হয়। আমি খুবই ভয় পাই কারণ সাপ পোকা বেশিরভাগ এইসব পুরনো ঘরের মধ্যে থাকে, তোমরা খুব ভালোই জানো। তো আমি দেখাবো তোমার একটা জিনিস, তো চলে আসো, এই দেখো এই হচ্ছে কোটি, মানে আমাদের বাড়িতে যে লাল, আমাদের বাড়িতে এখন মোট 15টা কুকুর আছে, তো এই বাচ্চা দিয়ে। তো আগে যে লালি আমরা একটা মেয়ে কুকুর পুষেছিলাম, তো তার থেকে তিনটে বাচ্চা হয়েছিল, এই কোটি, আর একটা ছিল হচ্ছে তিলক, তিলকটা মারা গেছে, একজন মেরে ফেলেছে বাড়ির, মানে কি করে মারা গেছে নিজেরাও যায় না। আর একটা ছিল বুলেট, বুলেটটা ছেলে আর দুটো মেয়ে হয়েছিল। তো তার এ দেখো এটা হচ্ছে সেই কোটি, আমাদেরকে ছেড়ে কিছুদিন আগে মানে ওই অন্য পাড়ায় চলে গেছিলো, মানে কি বলতো এত কুকুর, তো আমরা মানে কি বলবো, মানে এদের ঠিকঠাক যত্ন নিতে পারি না, তো হয়তো ও অন্যদিকে চলে গেছিলো। কিন্তু সঞ্জয় যখনই যেত বাজারে ওকে দেখে গায়ে মায়ে উঠে যে কি করতো, আর ও হচ্ছে দেখা হলে খাবার টাবার কিনে দিত, তো চেনা পরিচয় তো ছিলই, তো ওই দিকে ও বাচ্চা দেওয়ার জায়গা পায়নি। তো আমরা ভাবছি ঠিক আছে ওই দিকেই থাক, বাচ্চা টাচ্চা না ওইদিকেই দিক, তা না ও দুদিন আগে আমাদের বাড়িতে এসে এই দেখো এই কাজ করেছে, বাচ্চা দিয়েছে ঘরের মধ্যে, ভাবো তাহলে। এই দেখো বাচ্চাগুলো কত সুন্দর, একটা মেয়ে হয়েছে আর চারটে ছেলেরা এখনো চোখ ফোটেনি, এত ঘুমায়, আমি তো খুব কোলে নিই এদেরকে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো। কার কার ভালো লাগে কুকুরের বাচ্চা, অনেকে হয়তো বলবা যে কি বাবা কুকুরের বাচ্চা বলে নিচ্ছে, তো আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে, আমি সারাদিন এদের কোলে নিই, এখনো দেখতে পাচ্ছ চোখ ফোটেনি, চোখ ফুটবে কারণ চোখের আকৃতি চলে এসছে। একটা মেয়ে হয়েছে চারটে ছেলে, তো কে কে নিতে চাও আমাদের বাড়িতে চলে এসছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো এই আছে ঘুমাচ্ছে সবাই, তো এবার আসো, এইটা হচ্ছে বারান্দা ছিল পুরোই, আর এইটা হচ্ছে ঘরের মধ্যে, এখন জিনিসপত্র রাখা হয়, ভয় লাগে ঘরে আসতে আমার।
এই দেখো ওই নিচের ঘরের যে টেবিল, টেবিলটা আমরা এই ঘরে রেখে দিয়েছি, কারণ এটা এখন আর লাগে না। ওই জন্য এই একটা টেবিল, ওই একটা টেবিল, প্রচুর টেবিলে যে ঝুড়ি, মানে বাড়িতে অনুষ্ঠান হলে রান্না বান্না করার জন্য ঝুড়ি টুড়ি লাগে, তো আমরা কিনে রেখে দিয়েছি ঝুড়ি। আর ঘরের মধ্যে এসে একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দাও। এই যে এইদিকে আছে সানসেট আছে, এই ঘরে আগে থাকতাম আমরা। আর ওই দেখো ওইদিকে একটা ঘর, ওই ঘরে প্রচুর বস্তা বস্তা। এই ঘরে দুইবার, হ্যাঁ দুবার ভাড়াও থেকেছে অনেকে, তো এখন আর ভাড়াটা দেওয়া হয় নাই কুকুরের জন্য। তো থাকলে থাকা যায় ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে, কিন্তু কুকুরের জন্য আর আমরা দিই না ভাড়াটা, এদের থাকার অনেক সমস্যা। আর এই দেখো আমার বাবার সাইকেল, আমরা এইভাবে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছি, আমরা ইয়ে করিনি। আর এটা নিচে রাখলে নষ্ট হয়ে যাবে বলে এইভাবে টাঙানো আছে, এইভাবে থাকিও না। এর উপরে আবার ঘুঘু পাখির বাসা হয়েছে। আর এই ঘরে দেখো আমাদের মিটার, এটা হচ্ছে আমাদের মিটার, ওই ঘরেও আছে এখানে আগের মিটারটা। তো চলো এবার যাওয়া যাক বাইরের দিকে। আর দেখেছো আমাদের বাড়িতে পুরো তুলসী বনে ভর্তি, প্রচুর তুলসী গাছ দেখতেই পারছো। আর এই দেখো এই দিকটাই হচ্ছে এত জামা কাপড় নাড়া, তোমরা ভাবছো এত জামা কাপড় কাচ্ছে। আমার দাদুর হচ্ছে কালকে দিবস, দিবসই বলে বছর কি, কালকে বছর কি, তাই মা সবকিছু বিছানার চাদর ফাদর কাচাকুচি করেছে, আর ঝাড়াঝুড়িও করেছে কিছু এখানে এনেছে, আর ছাদে এনেছে। তো কালকে ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেব। আর চলে আসো এইদিকে, দেখতে পাচ্ছ কত তুলসী গাছ, প্রচুর তুলসী বন আমাদের বাড়িতে অনেক। আর হচ্ছে ওইটা হচ্ছে আমাদের পুরোনো পায়খানা বাথরুম, আসো এইদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আগে এই পায়খানা বাথরুম প্রচুর ইউজ করতাম, অনেক ভালো কিন্তু, একদম খারাপ বলে সেটা না। এখন আর ইউজ করি না, মানে কেউ যদি আসে তাহলে ইউজ করে। আর এই সাইডে দেখো এই যে সবার বাড়িতেই তো সেই কল, কিসের কল বলে এটা, এটা কিসের কল যেন বলে, ওই সবার বাড়িতে বাড়িতে কল বসিয়েছিল না যে টাইম কলের জল আসে, তো আমাদের বাড়িতে দেখো এখানে ঝোরের মধ্যে বসিয়ে দিয়ে গেছে। বসানোর কথা ছিল একটু এখানে, যাতে এই যে এই সাইডতে জল নেই তা না, ওনারা একদম ওই ঝোরের মধ্যে বসিয়ে দিয়ে গেছে। তো এখনো জল আসেনি, জল আসবে, যখন আসবে আমরা তখন জল ব্যবহার করব। আর এই দেখো আমাদের রান্নাঘরের টালিগুলো এখানে রাখা আছে, আমাদের আগে রান্নাঘর ছিল ওই জায়গাটাই, আর টালির হচ্ছে ওপরে ছাউনি ছিল টালির, তো সেই টালিগুলো এখানে রাখা আছে। আর তারপরে দেখতে পাচ্ছ এইদিকে পুরোই হচ্ছে তুলসী গাছ। আর এইদিকে আছে, যাচ্ছি কিন্তু আমি ভিতরে, এই জায়গাটা ছিল আমাদের রান্নাঘর আগে, সবাই বসতো এসে, একটা বারান্দাও ছিল। তো কিছুদিন আগেই ভেঙে ফেলেছে ঝড়ে, পুরো ভেঙে গেছিলো তো ওই জন্য। আর এই দেখো একটা ডাব গাছ, এটা আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন লাগিয়েছিলাম, আর এখন গাব হচ্ছে, দুটো গাব আছে এখনো পাকেনি। তো তারপরে এইদিকে আসো, এই একটা নারকেল গাছ। আর এটা হচ্ছে আমাদের মটরের ঘর, এটা মটরের ঘর ছিল, এখন তো বাইরে স্নান দান করা হয় না ভেতরেই হয়, তো এই হচ্ছে মটরের ঘর। আর এটা কল আমাদের, এই দেখো বাইরের কল, এটাই মা ইউজ করে যে ঝাটফাট দিয়ে ইয়েটে করে, তো এইটা হচ্ছে আমাদের মটরের কল। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই জমিগুলো সবই আমাদের, তোমাদের অন্য একদিন আমি ঘুরিয়ে দেখাবো। আর এই যে এখানে একটা ছিল, এখানে বড় পেয়ারা গাছ ছিল, তো কেটে দিয়ে এখন ওই গাছ ওই ওর গোড়ার থেকে ছোট হয়েছে, ছোট একটা গাছ হয়েছে। তো তারপরে চলে আসছে এদিকে, এই সাইডটা পুরো টিন দিয়ে ঘেরা, হচ্ছে মাঠের সাইড বলে টিন দিয়ে ঘেরা। আমাদের, আমি তো বলেছি যে আমাদের পুরোই মাঠের সাইডে বাড়ি, তোমরা তো জানোই। আর এদিকে প্রচুর পেয়ারা গাছ দেখতেই পাচ্ছ। আর এই যে এইদিকে হচ্ছে এখানেও স্নান ধান করা যায় দেখতে পাচ্ছ, এটা বাইরের সাইডে, এখানেও স্নান ধান হয়। আর এইটা হচ্ছে, এইটা হচ্ছে শিউলি ফুল গাছ, অনেক ফুল হয় এটা দেখতে পাচ্ছ, কেন যখন এইটা প্লাস্টার করা হয়েছিল তখনই এটা একবারে করে দিয়েছে, গাছটা কাটা হয়নি, অনেক ভালো ফুল হয় ওই জন্য, একদম উঠোনের মাঝখানে। আর এই সাইডে আসলে একটু দেখে নিয়ে আসি, এদিকে দেখ, পুরোই গ্রামের বাড়ি আমাদের, সবুজ আর সবুজ। এই দেখো আমাদের একটা ছোটোখাটো গেট, এই দেখো আমাদের স্যালো মেশিন, এই স্যালো মেশিনেও আগে ভিডিও বানিয়েছি আমি, স্টার্ট দেওয়ার ভিডিও। আর এইদিকে এই দেখো জবা ফুল গাছ, এখানে মা যে কুটনা কাটি নোংরা মোংরা ফেলে। আর এইদিকে ওই যে ওই সাইডে আছে বড় বড় নারকেল ফুল গাছ সব লাগানো, লেবু গাছ,
আর এই যে এদিকে কলা বাগান দেখতেই পাচ্ছ, আর এই যে দেখ কালকে তো দেখিয়েছি এইদিকে কুয়ো। আরেকটা জিনিস একটু জুম করে দেখাও, ওই দেখো কলা গাছে কত বড় হচ্ছে, ইয়ে হয়েছে কলা, কলার কাঁধি 2 বছর হয়ে গেছে ওই বাগানটা। তো সব গাছে ঠিকঠাক কলা হয় না, কিন্তু এই গাছটাই এবার খুব ভালো হয়েছে। আর এবার বাগানটা কেটে দেবে, অন্য কিছু চাষ করবে, শীতের সবজি আর কি। তো এই ছিল বাড়ির ভেতরে যা যা আছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। আর তোমরা অনেকে বলেছো দিদি ভাই হোম ট্যুর দাও, হোম ট্যুরের দেখতে পাচ্ছো ওপরে এই যে আমাদের হোম, এটা ট্যুর করব। তো ট্যুর করতে গেলে তো ওপরের ঘরে দেখিয়েছে 2-1টা ফার্নিচার কেনা হয়েছে, তো সব কিছু হয়নি, আমরা খাট বানাতে দিয়েছি। তো এই সামনের সপ্তাহতেই আসবে, মামা নিয়ে আসবে, মানে মামার বাড়ির ওখানে বানাতে দেওয়া হয়েছে, তো খাটটা নিয়ে আসলেই হয়। তো তারপরে আমি তোমাদেরকে হোম ট্যুর দেবো, আমরা এখনো পর্যন্ত থাকিনি ওপরের ঘরে। তো একবারে আমরা নিচের ঘরে কী কী আছে না আছে, ওপরের ঘরে কী কী আছে না আছে, সবটাই হোম ট্যুর দিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো খুব ভালো থেকো, আর কী টাইপের ভিডিও দেখতে চাও তোমরা আমাকে ওটাও জানিও।